তাহলে আজকে আমরা আলোচনা করছি ফর্ম অফ ভাবস যেটা তিন নাম্বার ক্লাস নাইন এবং ক্লাস টেন মাধ্যমিকে আমরা দেখতে পাই তিন নাম্বার করে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিন নাম্বার করে থাকে প্রথম দেখো আমি কয়েকটা সাধারণভাবে ওয়ান লাইন লিখে নিয়েছি এবং তিনটা ভাব ফর্ম দেওয়া উচিত তার মধ্যে সঠিকটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে প্রথম কোশ্চেন হচ্ছে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফর্ম অফ ভাবস এই নাম্বার কোয়েশ্চান হচ্ছে জন ইজ ডেস রিড রিডিং রিডস স্টোরি বুক না এখানে দেখো তিনটা ভাব ফর্মস আমাদের হচ্ছে রিড রিডিং রিডস এই তিনটা ভাবের মধ্যে সঠিকটা আমাকে বেছে নিয়ে লিখতে হবে এরপর হিসাবে তাহলে আমাকে টেন্সটা এখানে প্রথমে খুঁজে বের করো তাহলে জন ইজ ইজ মানে পেজেন টেন্স অতএব এটা পেজেনটেন্সে আমাদের দেওয়ার রয়েছে এবং ইজের পরে সর্বদাই আমরা জানি যে ভার্বের বিফোর ফর্ম বসে এরপর হচ্ছে ভি ফোর জিনিসটা কী ভি ফোর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত পদ অর্থাৎ ভার্বের সাথে যে শব্দটা আইএনজি যুক্ত থাকবে সেটাই আমাদের এখানে অ্যান্সার হওয়ার কথা অর্থাৎ জনের জন ইজ এরপর কিন্তু কী লাগার কথা ভি ফোর তাহলে দেখো আমাদের এখানে বি নাম্বারটা দেখো ভি ফোর দেওয়া রয়েছে রিডিং তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে জন ইজ রিডিং এ স্টোরি বুক না কমপ্লিট দুই নাম্বার মাদার ডেস লাভ লাভস লাভিং মে ভ্যারি মাস এখানে দেখো মাদার্স থার্ড পার্সন সিঙ্গুলার অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার পরে আমরা ভার্ভের সাথে অ্যাসিএস অবশ্যই যোগ করব তাহলে এখানে দেখো তিনটা মানে ভার্বের মধ্যে কোনটার মধ্যে অ্যাসিএস যোগ রয়েছে সেকেন্ড ফর্মে অর্থাৎ লাভসে তাহলে সেকেন্ড ফর্মেরটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে তিন নাম্বার কী দিয়ে সি নাম্বারে উই ড্যাশ গো গোজ অ্যান্ড স্কুলস এভরিডে বাই বাস একটু মনে রাখো প্রেজেনটেন্সের ক্ষেত্রে দু চারটা কুলু আমি বলছি যেমন পেজেনটেন্সের ক্ষেত্রে আমরা এভরিডে নাও এই শব্দগুলো আমরা দেখতে পাই সুতরাং এখানে যেহেতু আমাদের এভরিডে দেওয়া আছে তাই আমি বলতে পারি যে এই যে সেন্টেন্সটা রয়েছে এটা টেন্সের সেন্টেন্স এবং যে ভাব ফর্মটা এখানে ইউজ করা হবে সেটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে তাহলে সঠিক অ্যান্সার হবে তাহলে এখান দেখো উই এর পরে আমাদের তিনটা ভাব ফর্ম দেওয়া আছে গো গোজ অ্যান্ড এরপর কোনটা সঠিক দেখো এখানে অয়েন্ট হচ্ছে পাস্ট টেন্সের ফর্ম অতএব সেটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নয় বা ওটা ভুল ভুল ফর্ম দেওয়া হচ্ছে এরপর তাহলে প্রেজেন্ট টেন্সের দুটো ফর্ম দেওয়া আছে গো আর গোজ তাহলে কোনটা অ্যান্সার তাহলে উইয়ের পরে আমরা কখনো ভার্ভের সাথে আমরা এস ইয়েস যোগ করি না কারণ উই হচ্ছে ফার্স্ট পারসন পুর ফর্ম আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলারের পর আমরা অ্যাস ইয়েস যোগ করি প্লুরাল ফর্মের পর কিন্তু আমরা যোগ করি না তাহলে আমরা গোজটা না হয়ে কী হয়ে যাবে এখানে এ নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে গোটা তাহলে অ্যান্সার হয়ে যাবে উই গো টু স্কুলস এভরিডে বাই বাস ডি নাম্বার লাস্ট উইক রমা ডেস ভিজিট ভিজিটেড দ্য মিউজিয়াম দেখো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে যে ধরনের আমি ক্লুগুলো বললাম যেমন নাও এভরিডে এগুলো যেমন প্রেজেনটেন্স থাকে পাস্ট টেন্সেও কিন্তু কিছু কিছু ক্লু রয়েছে যার মধ্যে লাস্ট রয়েছে স্টার রয়েছে কী কী বললাম কোনো সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট বা স্টারডে দেখতে পাও তোমরা সোজাসুজি ওটা জেনে যাবে যে এটা পাস টেন্স এটা কোন টেন্সে দেওয়া আছে সেন্টেন্সটা পাস টেন্সে তাহলে ডি নাম্বারটা আমাদের কিসের কোন সেন্টেন্স দেওয়া আছে মানে কোন টেন্সে দেওয়া আছে পাস টেন্সে দেওয়া আছে পাস টেন্সে যেহেতু দেওয়া আছে তাহলে ভাব ফর্মটা আমাদের কোন টেন্স ইউজ করা হবে পাস টেন্সে তাহলে আর এটা কোনো দেখারই নেই ভাব ফর্ম দুটো দেওয়া আছে ভিজিট আর ভিজিটেড ভিজিট হয়ে গেলো টেন্স আর ভিজিটেড হয়ে গেলো পাস টেন্স পাস্ট ফর্ম তাহলে ভিজিটেড অ্যান্সার হয়ে গেল ই নাম্বার রামবাবু ড্রিঙ্ক ড্রিঙ্কস টি এভরিডে একটু আগে বললাম প্রেজেন্ট পেজেন্টেন্স তাহলে পেজেন্টেন্স থাকলে কোনটা হয়ে যাবে ড্রিঙ্ক

এটা সিং ক্ষেত্রে আমরা কী কিন্তু গান গাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি কিন্তু এটা বেল মানে ঘন্টা বাজানো বাজার ক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি রিং তাহলে দ্য চিলড্রেন রিং দ্য বেল জি নাম্বার স্নেক হোপস ক্রুয়েলস অন দ্য গ্রাউন্ড তাহলে এই ক্ষেত্রে সোজা হোপস ইউজ করতে পারি টেন্সের ক্ষেত্রে না এইচ নাম্বারটাও যেমন সেম টাইম অ্যান্ড টাইট ডেস ওয়েট ওয়েটস ওয়েটেড ফর ফর নাম যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ টাইম অ্যান্ড টাইট এখান যে ওয়েটস এন্ড অ্যান্সার হয়ে যাবে ওয়েটস কারণ যত ইউনিভার্সাল ট্রুথ থাকে চিরসৈত্য উক্তি নিত্য অভ্যাস এগুলো সব ক্ষেত্রে আমাদের কিন্তু কনভার্ট হয়ে থাকে পেজেন্ট ইনডিফিনাইট টেন্সি সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে দ্য টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর না আই নাম্বার দ্য বয়েজ ইনজয় এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ স্টার্ডিং তাহলে দ্য বয়েজ দ্য বয়েজ ইনজয় এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ স্টারডে স্টারডে শব্দ একটু আগে বললাম যে স্টার ডে বানাই ফার টেন্স এবং ফার্স্ট ফর্ম তাহলে এনজয় আর এনজয়েড দুটোর মধ্যে ভেটু কোনটা এনজয়েড ইনজোয়েড এনসারি হলো যে নাম্বার কি দে ড্রিঙ্ক ড্রাঙ্ক টি এভরিডে একদম টাচ অ্যান্ড ফিনিশ দেখো এভরিডে পেজেন্টেন্স তাহলে দে এর পরে কি আছে ড্রাঙ্কটা দেওয়া আছে ড্রাঙ্ক না হয়ে কি হয়ে যাবে ড্রিঙ্ক তাহলে অ্যান্সার কী হলো দ্য ড্রিঙ্ক টি এভরিডে কে নাম্বার কি বলেছে উই গো অ্যান্ড টু স্কুলস বাই বাস পেজেন্টেন্স তাহলে গো উই গো উই গো টু স্কুল বাই বাস আই নাম্বার প্রদীপ হ্যাভ হেজ ব্রোকেন চেয়ার একটু মনে রেখো হ্যাভ অর হেজ হ্যাব কোথায় বসে হ্যাজ কোথায় বসে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হেজ বাকি সকলের সাথে হ্যাপ বসে কি বললাম থার্ড পার্সেন সিঙ্গুলার যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে হেজ বাকি সকলের ক্ষেত্রে হ্যাপ বসে এরপর এখানে সাবজেক্ট পেলে আমরা দেখি তাহলে সাবজেক্ট কিছু প্রদীপ প্রদীপ কি থার্ড পার্সন এরপর দেখো সিঙ্গুলার না পুরেল প্রদীপ একটা নাম নাউন অবশ্যই এটা কিন্তু আমাদের কি বলছে সিঙ্গুলার ফর্ম তাহলে অবশ্যই আমরা কী ইউজ করতে পারি থার্ড পার্সন সিঙ্গুলার পরে হ্যাজ ইউজ করতে পারি তাহলে এরকম অ্যান্সার হয়ে যাবে প্রদীপ হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার তারপরের কোয়েশ্চেনটা কি রূপম ডেস ম্যাক ম্যাক্স ম্যাক্সকাইট রূপম থার্ড পার্সন তাহলে অবশ্যই ম্যাক ম্যাক্স হবে তারপর এন নাম্বার হচ্ছে আই ডেস এম হ্যাভ রিডিং দ্য বুক এরপর দেখো আর এরপর বল দুটো ভাব দেওয়া আছে অ্যাম জুলের ভাবস দেওয়া আছে আর হ্যাভ ভাব দেওয়া রয়েছে দুটোর মধ্যে কোনটা বসবে দেখো এরপর দেখো আমরা ভাব ফর্মটা কি দেওয়া আছে ভাবটা দেওয়া আছে একজুলারি ভাবসের পরে যে ভাব ম্যান ভাব যেটা হচ্ছে রিডিং অর্থাৎ বিফোর দেওয়া রয়েছে তাহলে আমরা জানি যদি হ্যাভ থাকি তাহলে হ্যাব হ্যাজের পরে লাগে ভার্ভের বি থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপুল ফর্ম এবং জুলারি ভাবস অর্থাৎ এম ইজ আর এর পরে লাগে ভি অর্থাৎ পাস্ট ভি ফোর অর্থাৎ ভাবের সাথে আইএনজি যোগ তাহলে এখানটা দেখো আমাদের ভাবের সাথে যেহেতু আইএনজি যোগ তাই এখানটা ইউজ করা হবে এম তাহলে কি হবে আই এম রিডিং দ্য বুক আই এম রিডিং দ্য বুক